জাতীয় সংসদ নির্বাচন পেছানোর কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। তিনি জানান, সরকার সংলাপের পক্ষে কিন্তু সন্ত্রাসের সঙ্গে নয়। দুপুরে স্কটল্যান্ড প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী আরও বলেন, ট্রেড ইউনিয়ন ও শ্রমিকদের মজুরি বাড়ানোর পরামর্শ দিয়েছেন প্রতিনিধিরা। আজিজুর রহমান কিরণের রিপোর্ট। রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন সফররত স্কটল্যান্ডের 6 সদস্যের প্রতিনিধি দল। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকে জলবায়ু, রোহিঙ্গা প্রত্যাবাসন, শ্রমিকদের মজুরি, ট্রেড ইউনিয়ন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়ানো, ট্রেড ইউনিয়ন সুবিধা দেওয়া সহ বেশ কিছু পর্যবেক্ষণ তুলে ধরেন প্রতিনিধিরা। জবাবে মন্ত্রী মজুরি এবং ট্রেড ইউনিয়ন বাড়াতে সরকারের সদিচ্ছার কথা তুলে ধরেন। তবে পশ্চিমা দেশগুলো বলছে এই লেবার ক্যাম্পগুলোতে আরও ইউনিয়ন বাড়াতে, তাদের দেশে ইউনিয়ন কমে যাচ্ছে বলে আমাদের দেশে বাড়াতে চায়, আমাদের কোনো আপত্তি নেই। আমরা একটি কন্ডিশন দিয়েছি যে 20% এমপ্লয়ি তারা যদি রাজি হয় ইউনিয়ন করতে, মোস্ট ওয়েলকাম। লেবারের জন্য বেশ সজ্ঞান এবং পীড়াপিড়ি করেন। আপনারা যে প্রোডাক্ট আমাদের থেকে কিনেন, যে গার্মেন্ট আপনারা কিনেন, তার দাম কেন বাড়ান না? কিছুটা আমরা অঙ্গীকার করব, আপনারা যদি অধিকতর দাম দেন, $1 এক্সট্রা দেন, সে $1 আমরা লেবারকে দিয়ে দেব। বৈঠকে আসন্ন নির্বাচন সুষ্ঠু যথাসময়ে আয়োজন করতে সরকার বদ্ধপরিকর বলে জানান আব্দুল মোমেন। বিএনপি নির্বাচনে আসবে বলেও প্রত্যাশার কথা জানান তিনি। আমরা আওয়ামী লীগ সবসময় সংলাপের সপক্ষে, নিশ্চয়ই বিশ্বে যাবে না, ভোট যথাসময় হবে। দেখেন না জনগণের মধ্যে কত উৎসাহ, সেইটা আমি আই ডোন্ট নো। বিএনপি দেয়ার মোস্ট ওয়েলকাম টু পার্টিসিপেট, এটা ইলেকশন কমিশন জানে। ইলেকশন কমিশন কাউকে বাধা দেয় না, এবং তারা যদি নির্বাচন না করে, আমার সন্দেহ হয় তাদের অনেক নেতা কর্মী অন্য দলগুলোতে চলে যাবেন। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীকে ফেরত আনার বিষয়ে কানাডা সরকার সহযোগিতা করছে না বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। কানাডা সরকার কোনোদিন তার স্ট্যাটাস জানায় না। আজিজুর রহমান কিরণ, দেশ টিভি, ঢাকা।